আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদের মুনাফা দ্বিতীয় অধ্যায়ের মুনাফায় একটা সৃজনশীল অঙ্ক করাবো। এই যে লিখে রেখেছি, দেখো দেখো কি আছে। এটা শ্রেণী হলো কত শ্রেণী, কোন শ্রেণীর? অষ্টম শ্রেণীর, শ্রেণী অষ্টম, অষ্টম দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় অধ্যায় মুনাফা, মুনাফা লেখছে কি, কোনো আসল 6 বছরে মুনাফা আসলে কত হয়? 11,000 টাকা। মুনাফা মানে সুদ আসলে আর কি। মুনাফা আসল আসলে কত হয়? 11,000 টাকা হয়। এবং মুনাফা মানে মুনাফা আসলের হলো কত অংশ? 3/8 অংশ। এটা হলো মুনাফার আসলের, আসলের কত অংশ? 8/3 ভাগ হলো কয় ভাগ? মুনাফা। যেটা আমি দেখতে পারি কি, এখানে দেখো লেখছে ক নম্বরে প্রথম পার থেকে বলছে পরিচয় সহ সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো। পরিচয় সহ সরল মুনাফা নির্ণয়ের সূত্রটি লেখো, ক নম্বরে দেখো সরল মুনাফা নির্ণয়ের সূত্র। সরল মুনাফা, মুনাফা নির্ণয় এর সূত্রটি, সূত্রটি কি? আই সমান সমান এল আর। এখানে যেহেতু কাছে পরিচয় সহ, এখানে লেখ পরিচয় দিয়ে দাও। এখানে আই, আই কি? আই সমান সমান মুনাফা, মুনাফা। পি সমান সমান কি? পি হলো মূলধন, মূলধন বা আসল, যেটার বড় সমস্যা নাই। সরাসর এল কি? এন হলো সময়, এন হলো সময়। আর মুনাফার হার, আর মুনাফার, মুনাফার হার। গেল ক নম্বর শেষ। এবার দেখো খ নম্বর কি বলছে, আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল খ নম্বরে দেখো উদ্দীপক কী লেখা আছে, এই 11,000টা কি আসল আর মুনাফা মিলে কয় বছরে? 6 বছরে। কোন আসল 6 বছরে মুনাফা আসলে কত হয়েছে? 11,000 টাকা হয়েছে। তাহলে আমি লিখতে পারি মুনাফা, মুনাফা, মুনাফা লিখতে পারি কি, দেখো আসল আর কি মুনাফা, আসল যোগ মুনাফা আসল আর মুনাফা কত? 11,000 টাকা। এটা লেখা দেওয়া আছে কত আসল আর মুনাফা কত? 11,000। এখানে মুনাফা আর আসল লেখা আছে কি, আসল যোগ আসলের আসলের কত? 3/8 অংশ। আসল যোগ আসলের 3/8 অংশ সমান সমান কত? 11,000 টাকা। এই আসল আর আসলের এত অংশ মিলে হয়েছে কত? 11,000 টাকা। আসল আর আসলের এত অংশ মিলে, আসল আর আসলের এত মিলে হয়েছে কত? 11,000 টাকা। এখানে, এখান থেকে তুমি যদি দেখো অংশটা না লেখলে চলে, এখানে অংশটা লেখলে আবার একটু মানে বা আসল বা আসলের এত, আসল যোগ আসলের এত সমান কত? 11,000 টাকা। এখানে যদি আসল কমন ন, আসল সরে আসল বা আসল কমন লিখে থাকে 1/3/8, কারণ আমি আসল বের করবো, সমান সমান কত? 11,000 বা আসল দেখো লসাগু করো কত? 8 লসাগু, 8+3 সমান সমান কত? 11,000। বা একবার ওই পেশে নিয়ে যাই, দেখো কি কী হয়, আসল সমান সমান কত আসে? আসল সমান সমান 8 আর 3 কত? 11। এই 11 আসবে নিচে, 8 চলে যাবো উপরে, সমান সমান কত? 11,000 8 নিচে আসলে কত? 11, 11 কে 11
এক শূন্য 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 তিন শূন্য সমান সমান কত আসলো, আসলো 8000 টাকা। 8000 টাকা কি বলছো তোমার আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসলে একটা বেরিয়েছে, এই যে একটা উত্তর, এই যে একটা উত্তর। এবার মুনাফার হার, তো মুনাফার হার বের করতে, বের করতে হলে আমার মুনাফা লাগবে। দেখো যেহেতু কত পেয়েছি, আসল পেয়েছি 8000 আর মুনাফা আসলে আছে কত 11000। অতএব আসল কত হবে, অতএব মুনাফা, অতএব মুনাফা, মুনাফা সমান সমান কত, মুনাফা আসল হলো কত 11000, মুনাফা আসলে 11000 বিয়োগ হলো কত 8000, এত টাকা সমান সমান কত 3000 টাকা। 3000 টাকা হলো কি মুনাফা, 3000 টাকা মনে রাখবো। আসল কত 8000 টাকা, আসল কত 8000 টাকা। তাহলে এখানে লিখতে পারি, এখানে কি দেওয়া আছে, আয় সমান সমান কত পি, মানে মুনাফা আয় সমান সমান কত দেওয়া আছে 3000, 3000 আসল পি সমান সমান কত 8000, আসল বলো 8000 টাকা, 3000 টাকা এতে কত 8000 টাকা। তারপরে কি আছে সময়, এন সমান সমান কত 6 বছর, 6 বছর। তারপর আমরা জানি কি, আমরা জানি, আমরা জানি পি সমান আই সমান সমান পিএনআর। তোমার কি বের করতে বলছে, মুনাফার হার, মুনাফার হার নির্ণয় করো। আর সমান সমান বা আর সমান সমান কত লেখা যায়, আই বাই পিএন, আই বাই পিএন, আই বাই পিএন সমান কত, আই আয়ের মান কত, আয়ের মান পেয়েছিল 3000, এই যে 3000, 3000 পি মান কত, পি মান হলো, পি মান আসল হলো কত 8000, কিন্তু এন কত 6 বছর, 6 বছর এন কত 6 বছর। এবারে কাটো শূন্য 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 শূন্য, ঠিক আছে। এখানে যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, সাথে কী দেবো আমি 100 দিয়ে গুণ করে দেবো। সাথে কী করবো, 100 দিয়ে গুণ করে দিলে কত হয় গুণ, যেহেতু পার্সেন্ট হার, হার বের করবো, তাহলে দেখো গুণ করে দিলে কত হয়, হার বাইর করলেই, বাইর করে দিলে কী হয়, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ দিয়ে দাও, তাহলে গুণ করলে কত, কত পার্সেন্ট হয়, একবারে একবারে কত পার্সেন্ট হবে, তিন অক্ষে তিন, তিন দুগুণে কত 6, তারপরে 2 50 দুগুণে 100, 50 দুগুণে 100, তারপরে কত 6টা 48, 6টা 8 8, দেখো কত দিয়ে কাটা যায়, 4 দুগুণে 5 8 25 দুগুণে 50, 2 দিয়ে কাটছে সমান সমান কত আসে, আর সমান সমান আসে কত, আর সমান সমান দেখো আর সমান সমান কত আসে, আর সমান সমান দেখো কত আসে, দেখো 25/60, 25/60 এটা আসে সমান সমান 6.1/60, এত পার্সেন্ট, এত পার্সেন্ট, এটাই উত্তর, এটা উত্তর। তারপরে দেখো, তারপরে কি বলছে, উক্ত আসল এবং মুনাফা আসলে কোনো ছাগলের ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য হলে শতকরা লাভের পরিমাণ বের করো, শতকরা লাভের পরিমাণ বের করো। তাহলে ক নম্বরে লিখতে, ক নম্বরে কি লিখতে হবে, প্রশ্ন মতে, প্রশ্ন মতে ছাগলের, ছাগলের ক্রয় মূল্য, ক্রয় মূল্য, ক্রয় মূল্য হলো কত, প্রশ্ন মতে ছাগলের ক্রয় মূল্য হলো কত আসল, ক্রয় মূল্য আসল কত 8000 টাকা, 8000 টাকা। তারপরে কি বলছে, উক্ত আসল এবং মুনাফা আসল হলো কি বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য সমান সমান কত 11000 টাকা, 11000 টাকা, ঠিক আছে, টাকাই লেখো সরাসরি। অতএব লাভ সমান সমান কত হয়, যে লাভ বিক্রয় মূল্য যেহেতু বেশি, লাভ অবশ্যই বিক্রয় মূল্য সমান কত, বা লাভ সমান কত 11000
বিয়োগ 8000 লাভ হইছে কত এত টাকা সমান সমান কত 3000 টাকা এই 3000 টাকা লাভ হইছে কততে এই 8000 টাকা 8000 টাকায় কিনা সে কত লাভ করছে 3000 টাকা তবে 8000 টাকায় লাভ হয় কত 8000 টাকায় লাভ হয় 3000 টাকা 3000 টাকা অতএব 1 টাকায় লাভ হয় কত 3000 বাই কত 8000 অতএব 100 টাকায় লাভ হয় 3000 ইনটু 100 বাই 8000 এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য তারপরে কত এই শূন্য এই শূন্য তো 300 বাই 8 300 বাই 8 দেখো তাহলে এই জায়গা কাটো দেখো কত আসে 300 বাই 8 দেখো কত দিতে জানি এক জায়গাটি 4 দুগুণী 8 4 জায়গাটা জানি দেখো 6620 47 28 7 থাকলো 2 4 5 7 20 75 বাই 2 সমান সমান কত 75 বাই 2 বা ঠিক আছে শতকরা বা 37 75 এর অর্ধেক কত 37 ভাগ দিলে 37 2 এত টাকা উত্তর কি বলছে মূল্য হলে বিক্রয় মূল্য হলে শতকরা লাভের পরিমাণ কত শতকরা যেহেতু শতকরা বলছে উত্তরে এসে 5% এসে গেল উত্তর এত পার্সেন্ট একবারে সোজা অঙ্কটা এগুলো করার চেষ্টা করবো এগুলো সাধারণত আসে পরীক্ষায় ঠিক আছে ভালো থাকো আবার পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ